আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এটা হলো সরিষা, একটা হলো লাল সরিষা আর একটা হলো সাদা। তো একটু সরিষা ইলিশ বানাবো, সেই জন্যে সরিষাগুলো নিয়ে নিলাম। তো একটু বেটে নিলাম, সরিষাগুলোকে ধুয়ে বেটে নিয়েছি। বেটে নিয়ে শনিবার ছিল, আর এখানে পেঁয়াজ নিয়েছি 2 কাপের মতন। পেঁয়াজ একটু বেশি না হলে সরিষাতে একটু ভালো লাগে না, সরিষা ইলিশে আর মাখা মাখা হতে হবে, সেই জন্য ওই পেঁয়াজটাই এর মেন। আর এখানে খেতে খুব বাইজনে ভালো লাগে। আর এইটা হলো সকালবেলায় আমরা পায়া খেয়েছি খাসির, তো খাওয়া হয়ে গেছে। এটা আমি খেতে বসছি, তাই একটু শুট করলাম, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো কি সুন্দর হয়েছে আমার এই পায়া নিহারিটা। এখানে আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ছিল আর লেবু ছিল। তো তন্দুর বানাতে গিয়েছি, কিন্তু তন্দুর হয়নি, আর ময়দা ছিল না বলে তন্দুরটা আর বানালাম না। আটা দিয়ে একটুখানি তেল টেল দিয়ে একটু মোটা রুটির মতন বানালাম। তো তন্দুর খেলে আবার শরীরটা খারাপ হয় কি না, কারণ ইস থাকবে এই জন্যে, আর আমি তন্দুর বানালাম না। তো একটু মোটার মতো রুটি বানালাম সিদ্ধ গরম পানি দিয়ে, আর এই নিয়ে পায়াটা খেলাম। তো পায়া বেশ টেস্টি হয়েছিল এটা আমাদের শনিবারে সকালে, আর নাস্তা হয়ে গিয়েছে। আর এরপরে আমি বানিয়েছি সর্ষে ইলিশ, আরও ডাল রান্না করেছি, অনেক অন্য তরকারি করেছি, কিন্তু আজকে এই সরিষা ইলিশটা তোমাদের সাথে শেয়ার করব। দেখেছ কি সুন্দর হয়েছে আর খুব টেস্টি হয়েছিল। এটার রেসিপি আমি এক চ্যানেলে দিয়েছি, তোমাদের যদি মনে হয় যে একটু দেখবে কেমন রেসিপিটা, তো ওইখানে ওইটা দেখে নিতে পারো, ওখানে দেওয়া আছে। আমি গত বছরে এটা দিয়েছিলাম রেসিপিটা, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো আরেক দিন আমি তন্দুর দেখাবো কেমন করে বানায় তন্দুরটা, তো আজকে আর তন্দুর তো বানালাম না, সেই জন্য দেখাইনি। যে যে ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি, আমরা তো মানুষ কম সেই জন্য অল্প কয়েকটা নিয়েছি, আর আমরা তো রাতে রুটি খাওয়া হয়, আর এই জন্যে আমাদের মাছের পরিমাণ একটু অল্পই থাকে, কারণ রুটি দিয়ে কেউ মাছ খাবে না, সেই জন্যে মাছটা আমাদের দুপুরবেলাই হয়। আর যখন মাংস হয় তো হলো, আর এই যে আমি একটু হলুদ একটু মরিচ নিয়েছি, এই জন্যে পুরো সাদা দেখতে ভালো লাগে না, আর কাঁচা মরিচ লাল আর সবুজ নিয়েছি। আর এই যে লবণ নিয়েছি 1 চামচের একটু কম আছে, যদি লাগে একটু পরে দেওয়া যাবে, আর যদি বেশি হয়ে যায় তখন ওইটাকে আবার ঠিক করতে অনেক সময় লাগে, সেই জন্যে বলেছি একটু কম লবণ দিই, তারপরে যখন যদি লাগে তাহলে আবার বেশি দেওয়া যাবে। তো আমি এখানে একটা যে মানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা ফ্ল্যাট মতন কড়াই, কারণ সবগুলি পেঁয়াজ আর মাছ সুন্দর হয়ে বসে যাবে সেরকমভাবেই নিয়েছি। উঁচু নিচু হলে ওইটা আবার সিদ্ধ হতে সময় লাগবে, পেঁয়াজটাও একদিকে হবে একদিকে হবে না, সেই জন্য এরকম নিয়েছি। আর আমি পেঁয়াজটাকে একটু ডলে নিচ্ছি, এই জন্যে একটু নরম করে নিচ্ছি, কারণ আমি একবারে মাখিয়ে এটা বসাবো। তো আমি এই যে পেঁয়াজটা একটু মাখিয়ে নিয়ে তারপরে আমি সরিষা নিচ্ছি। আমি এই সরিষাটা পাটায় বেটেছি, ব্লেন্ডার করে নিই, কারণ ব্লেন্ড করলে আর একটু দানা দানা থাকে, তারপরেও একটু দানা ছিল, কারণ একটু মুখে না লাগলে একদম পুরো পেস্ট করে বা পাউডার করে ফেললে ওইটাও আবার ভালো লাগে না। তো সেই জন্য একটু রেখেছি, একটু পানি কম দিয়েছি, আর আমি এখানে সামান্য পানি দেব, আর তেলের পরিমাণ একটু কমই থাকবে, কারণ মাছটা বেশ ভালো তেল ছিল, একটু তেল বের হয়েছে। তো দেওয়ার সময় বুঝেছি যে তেল তেলে আছে মাছটা, কারণ মাছটা ডিম ছিল না বেশি, ছোট পাতলা ডিম ছিল, সেই জন্যে মনে হলো যে বেশি তেল দেওয়া লাগবে না। আর আমি এটাতে এমনিও অত পরিমাণে তেল দিই না, সরষার তেল একটু দেব। তো এই যে আমার এটা মাখানো হয়ে গিয়েছে, আমি সব তো লবণ, একটু কাঁচামরিচ, হলুদ,
একটু সামান্য মরিচ এগুলো সব দিয়েছি যেন কালারটা খুব সুন্দর আসে, আর একদম সাদা আসলে দেখতে ভালো লাগে না। তো এই যে আমি সব মাখিয়ে নিয়ে হাতটা ধুয়ে ও পানি অল্পটুক দিয়েছি, এটাতে আমার অল্প আছে বসিয়ে রাখলে, আবার পানিটা একটু শুকিয়ে গেলে তারপর আমি তাওয়ার মধ্যে দিয়ে বসিয়ে দিব। দিলে পরে এটা খুব সুন্দরভাবে একদম পেঁয়াজটা গোটা থাকবে কিন্তু একদম নরম হয়ে খুব সুন্দর হয়ে যাবে। একটু পোড়া পোড়া হলে ভালোই হয়, কারণ আমারটা হয়েছে আর খেতে খুব টেস্টি হয়। ওইটা আমি এক সাইডে রেখেছি, না রাখলেও পারতাম, তোমাদের না দেখাতেও পারতাম, কিন্তু দেখিয়েছি যে একটু একটু পোড়া পোড়া লেগেছিলো, সেটাকে উঠিয়ে আমি এক সাইডে রেখেছি। তারপরে ওইটা খেতেও খুব মজা লাগে ভাতের সাথে। তো আমি এই যে মাখিয়ে নিয়েছি আর সামান্য ই দিয়েছি, পানি দিয়েছি, আর আমি এখানে দুই টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়েছি। তো এইটুকুই আমার জন্য অনেক, কারণ এখান দিয়ে তেল বের হবে আর বেশি তেল হলে খেতে ভালো লাগে না জিনিসটা। তো আমি এই জন্যে অল্প তেল দিয়ে এটাকে আমি এই একটু চুলা মিডিয়াম আছে থেকে একটু কম দিয়ে বসাবো। তারপর যেটুকু পানি বের হবে সেটু শুকিয়ে যাবে। দেখো শুকিয়ে গেছে আর এত সুন্দর হয়েছে যে এটা মানে না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না। আর এই যে দেখো একটুখানি সামান্য এক সাইড পোড়া লেগেছে, আমি আবার রেখে দিয়েছি এটা, আর এটাও খেতে খুব ভালো লাগে। আর এই যে দেখো দেখেছো তেল বের হয়েছে, আমি কিন্তু বেশি তেল এখানে দেইনি, আর মাছটা থেকে তেল বের হয়েছে, আর মাছটা থেকে তেল না বের হলে হয়তো অত টেস্ট হতো না হয়তো বা, আর টেস্ট হয়েছে কারণ মাছটা খুব তেল তেলে ছিল, আর ওই জন্য অল্প পরিমাণে তেল দিয়েছি। খুব সুন্দর হয়েছে আমার এটা, এটা আমার মতন আমি বানিয়েছি, এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এরকম করে মাখিয়ে ঝিমি ঝালে সুন্দর করে বসিয়ে রাখলে এত সুন্দর একটা সরিষা ইলিশ হয়। তা তোমরা এভাবে বানিয়ে দেখো, দেখবে যে খেয়ে দেখো তোমরা বানিয়ে খুব ভালো লাগবে, এই জন্যে তোমাদের সাথে আমার এই শেয়ার করলাম। কারণ পুরানা দিনের মানুষরা সর্ষা ইলিশ বানাবে আর এখনকার দিনের মানুষের সর্ষা ইলিশের মধ্যে বানানোর একটা তফাত আছে, তো সেই জন্যে তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম, আমার মায়ের হাতের রেসিপি। আর খেতে খুবই টেস্টি হয়, আর তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো কেমন হয়েছে। ভালো হলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, শেয়ার করো। আর তেমন কিছু বলবো না, কারণ বলার কিছু নাই, একটা সুন্দর রেসিপি দেখালাম, যদি ভালো লেগে থাকে তো তোমরা বানিয়ে বাসায় খেও। আর এটা সবাই বানাতে পারে, এমন না যে কেউ বানাতে পারে না, তারপরেও এক একজন এক এক রকমভাবে বানায়, তাদের টেস্ট হয় এক এক রকম। তো আমারটা বানিয়ে দেখো কেমন হয়, সেভাবেই তোমরা খেও, আর আমাকে জানিও কেমন হয়েছে বা কেমন লাগলো আমার এই রেসিপিটা। তবে এরকমভাবে বানালে আমি অবশ্যই মনে করব যে খুবই মজা হবে বা খুবই টেস্টি হবে, কারণ সাধারণত এত ঝিমি জালে মাছ বসিয়ে রেখে দেওয়া যায় না, আর মাছটা উঠাতেও সময় সুন্দর করে উঠাতে লাগে কারণ ভেঙে যাওয়ার ভয় থাকে। তো এই জন্যেই বললাম যে এরকম করে সুন্দর করে বানিয়ে দেখো আর খুবই টেস্টি হয়। খুব জোরে জাল দিলেও হয়তো ভালো হবে না, কিন্তু এরকম চিনি জালে বসিয়ে রেখো, পেঁয়াজগুলো খুব সুন্দর নরম হয়েছে কিন্তু গোটা গোটা আছে, খুব ভালো। যদি ভালো লেগে থাকে আবারও বললাম বানিয়ে খেও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আর বেশি কিছু না, আল্লাহ হাফেজ, সুস্থ থেকো, ভালো থেকো, লকডাউন নাই যদিও তারপরেও ভালো থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।